স্থানীয় সময় রোববার সকালে হঠাৎ করে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের পার্লামেন্ট ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও। আগুন লাগার এই ঘটনায় 49 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। ওই ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে হাজির করা হবে, তবে গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। এদিকে এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। আগুনের ঘটনায় পার্লামেন্ট ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে ভবনের ছাদের একাংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভবনটির ভেতরে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার ক্ষতিগ্রস্ত পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ডেসমন্ড টুটুর মৃত্যুর পর আগুনের এ ঘটনাকে ভয়ঙ্কর ধাক্কা বলে উল্লেখ করেন তিনি, তবে এ সময় দমকল বাহিনীর প্রশংসাও করেন রামাফোসা। রাইসা জান্নাত, সময় সংবাদ।